আমার যেটা হতো, আমি একটা কাজে বেশি দিন টিকতে পারতাম না। আমি কত রকমের কাজ করেছি বলছি আপনাকে, আমি বড় বাজারের গদিতে বসে খাতা লিখেছি, তারপরে লোহাপট্টিতে কাজ করেছি, চায়ের গোডাউনে সুপারভাইজারি করেছি, বিস্কুট কারখানায় সুপারভাইজারি করেছি, আবার একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের বাড়িতে বাজার সরকারের কাজ করেছি, মানে কেয়ারটেকার, মানে তার বাড়িতে রোজ কত টাকা সবজি কেনা হবে সেগুলোর হিসেব করতাম, এটাও করেছি। এখন হচ্ছে না, সেটা হচ্ছে অনুবাদ সাহিত্য। আরও বেশি করে বাংলা ভাষায় বিদেশি সাহিত্য অনুবাদ হোক, এবং ভালো ভালো যে বাংলা লেখা হচ্ছে সেগুলো বিদেশি ভাষায় এবং আঞ্চলিক ভাষায় অনুবাদ হোক। আঞ্চলিক ভাষাতে আমি বেশি করে বলছি, আমি কিন্তু জানি উড়িয়া ভাষায় কী লেখা হচ্ছে আমরা জানি না, তামিল ভাষায় কী লেখা হচ্ছে আমরা জানি না। কারণ এই অনুবাদক থাকলেও মানে অনুবাদ করে বই প্রকাশ করাটা এত বেশি এক্সপেন্সিভ ব্যাপার না, আমরা প্রকাশকরা পিছিয়ে যেত। প্রত্যেক কটা লেখক, ফিল্ম মেকার, গায়ক গায়ক, মানে যারা যারা নিজেদের গল্প বলতে চান তারা তাদের মতো গল্প করে, আমি এটা আমার গল্প। আর আরেকটা উত্তর হচ্ছে, আমি কোনো মেয়ে কিন্তু খারাপ দেখি না, কি করে খারাপ লিখবো। তোমার আমার ভেতরে ধর্ষক রয়েছে, তোমার আমার মনের ভেতরে নিপীড়ক রয়েছে, তোমার আমার মনের ভেতরে রয়েছে পশু প্রবৃত্তি, সেইটাকে নির্মূল করতে গেলে মূল যে জায়গাটা ধরতে হবে সেটা হচ্ছে ভ্যালুস, সেটা হচ্ছে শিক্ষা। যে একটাই অপশন, শেষ একটা লেখা লিখবে, প্রাপ্তবয়স্ক সাহিত্য নাকি কিশোর সাহিত্য, আমি আপনাকে বলবো কিশোর সাহিত্য, এটা ওটা আমার ভালোবাসার জায়গা, লিখতে হবে আরো ভালো লিখতে হবে।